দর্শক আপনারা জার্নালের অফিসিয়াল ফেসবুক থেকে দেখছেন সরাসরি রাজবাড়ি। রাজবাড়িটি কোথায়? আমরা রাজবাড়ি রেলওয়ে স্টেশন এই মুহূর্তে অবস্থান করছি, যেখানে লেখা রয়েছে ব্রিটিশ অংশ রাজবাড়ি। এই রেল লাইনে এই প্ল্যাটফর্মটিতে বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিক কোন রয়েছে তারা কিন্তু প্রথম সৃষ্টি করে শুনবো তাদের কাছে। এই কোন জায়গা থেকে আসছেন? রাজবাড়ি থাকে। হ্যাঁ, রাজবাড়ি থাকে। আসছেন কোন জায়গা থেকে? হ্যাঁ, কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে কাজের জন্য? কাজের জন্য। কতদিন আসছেন? এই সপ্তাহ। সপ্তাহে কাজ পেয়েছেন? না। কিভাবে চলতেছেন? এই তো থাকেন কোথায়? রাতে থাকি বাসা ভাড়া। বাসা ভাড়া? নাম কি চাচা আপনার? মামাতা আব্দুল কাসেম। দর্শক কথা বলছিলাম একজন আব্দুল জব্বারের সঙ্গে, তিনি একজন দিন মজুর যিনি বসে আছেন রেলওয়ে প্ল্যাটফর্মে। একজনের সঙ্গে কথা বলবো। ভাই নাম কি আপনার? মোহাম্মদ শাহিন। কতদিন আসছেন আপনি এইখানে? আইসা 16 দিন। 16 দিন? জি। তো খাবার দাবারের ব্যবস্থা কীভাবে? এই মনে করেন যে নিজে ওই টুকটাক কাজ কাম করছে, ওইগুলা বাড়ি বাড়াচ্ছে, আবার নিজের টুকটাক ভাবে চলছে, একবার খাচ্ছে। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি পাবনা। পাবনা থেকে কয়জন আসছেন? পাবনা থেকে আইসি 3 জন। 3 জন? জি। আর তারা কোথায় আছে? তারা ওই পাশে আছে। রাতে কোথায় থাকেন? এই প্ল্যাটফর্মেই থাকে, এখানেই। জি। দেখো কথা বলছিলাম সবার সাথে, তিনি পাবনা থেকে এসেছেন, আরও অনেকে রয়েছেন এখানে যারা দিন মজুর এখানে শ্রম বিক্রি করেন। যদি কথা বলি একজনের সাথে, ভাইয়া নাম কি আপনার? জি রতন ভাইয়া। রতন, বাড়ি কোথায় আপনার? আলমডাঙ্গা। আলমডাঙ্গা? কি আলমডাঙ্গা কোথায়? আলমডাঙ্গা ফরিদপুর। ফরিদপুরে? জি। তো কতদিন আসছেন এখানে? আজকে 2 দিন। কাজ পাই নাই। কাজটা পাও নাকি? জি। তো এখন রাতে কোথায় যাবেন? এখানে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া নাই। নাই? এভাবে থাকো। আর দর্শক কথা বলছিলাম, এখানে শ্রম বিক্রির জন্য আসা রাজবাড়িতে বিভিন্ন জেলা থেকে আগত যে শ্রমিকগণ রয়েছে তারা কিন্তু এই প্ল্যাটফর্মে রয়েছেন। আর তারা অনেকেই কাজ পান, আবার অনেকেই কাজ পান না। আর কাজ না পাওয়া লোকজনের খুবই কষ্ট হয় থাকতে, এই প্ল্যাটফর্মে তারা থাকেন। আমরা রয়েছি রাজবাড়ির যে রেলওয়ে প্ল্যাটফর্মটিতে, এই প্ল্যাটফর্মে। তবে রেলওয়ে প্ল্যাটফর্মের কিন্তু একটু পরিবর্তন ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন হতে রেল প্ল্যাটফর্মে কিন্তু দেখতে পাচ্ছি মানে অনেক লোকজন হাঁটছে, এবং যারা ডায়াবেটিস পেশেন্ট বা সুস্থ থাকতে যাচ্ছেন তারা থাকছে, আর কয়েকজনকে দেখা যাচ্ছে এই রেল প্ল্যাটফর্মে শুয়ে থাকতে হবে। তিন বছর মানুষগুলো এভাবে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ এই প্ল্যাটফর্মটিতে এখানে আগে যে ব্রাহ্মণ দোকানগুলো ছিল সেগুলো সরিয়ে দিয়ে এই জায়গাগুলো কিন্তু একদম ফাঁকা করে ফেলেছে, একদমই ফাঁকা দেখা যাচ্ছে। আর এই দোকানগুলো একটি কর্নারে নেওয়া হয়েছে, এই দেখতে পাচ্ছেন ওই পাশে একটি, তারপর একটি, তারপর একটি, তারপর একটি, তারপর একটি, মোট 5টি দোকান দেখা যাচ্ছে, ভ্রাম্যমাণ দোকান। আর এই প্ল্যাটফর্মের এই জায়গাটি একটু ফাঁকা হওয়াতে কিন্তু অনেকে হাঁটতে পারছেন, ওটা দেখছি যারা হাঁটছেন। পুরো প্ল্যাটফর্মটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, যদি আপনারা সাথে থাকেন তো দেখতে পারবেন। রাজবাড়ি
তেলের জন্য বিখ্যাত এই রাজবাড়ি প্ল্যাটফর্মটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। অনেক মানুষই রয়েছে দেখেছি। হ্যাঁ চাচা, বাড়ি কোথায়? রাজশাহীতে। কতদিন আসছেন এই রাজবাড়িতে? এক সপ্তাহ। সপ্তাহ তো কাজ পেয়েছেন? কম। রাতে থাকেন কোথায়? আপনার বাড়ি কোথায়? ওই কে কে আছে বাড়িতে? বাড়িতে ছেলে মেয়ে। কি কাজ করেন? কৃষি কাজ। কৃষি কাজ কত টাকা করে দেয়? 400-450। এখন থাকবেন কোথায়? কথা বলছিলাম এই দিনমজুর যে মানুষগুলো যারা শ্রম বিক্রির জন্য এই রাজবাড়িতে আসে এবং বিক্রি হয়, তারা কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকেই বিশ্রাম নিচ্ছেন। তো আপনার বাড়ি কোথায়? চাপাই নবাবগঞ্জ। কতদিন আসছেন? আসা হলো আপনার 5-6 দিন। 5-6 দিন ধরে আসছেন? হ্যাঁ। রাতে থাকেন কোথায়? এই স্টেশনে থাকি। এখানে থাকেন তো? খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া আমরা হোটেলে করি, দুপুরে ওদের খাই। কাজ পাইছেন? হ্যাঁ কাজ আমরা করছি। কাজ করছেন? হ্যাঁ। আজকে এখন সকালে বিক্রয় হইতে হইব। সকালে আমরা কাজ হয়তো বিক্রয় হইব, তাছাড়া এখন তো আপাতত কাজ এখন নাই। অতদিন খাওয়া দাওয়া করছেন? দেখছিলেন যে এই শ্রমিক যারা শ্রম বিক্রি করে থাকেন তারা বিভিন্ন জেলা থেকে এই রাজবাড়িতে আসেন, আর এসে যখন তারা কাজ না পান তারা এখানেই শুয়ে থাকেন এবং তাদের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু খুবই কষ্ট হয়। দেখছেন এখানে অনেক শ্রমিক রয়েছে, অনেক শ্রমিক রয়েছেন, তারা দিন মজুর শ্রম বিক্রি করে চলাফেরা করেন। এখানে অনেক শ্রমিক রয়েছেন তারা কিন্তু রাতে এখানেই ঘুমান। একজন চাচা বাড়ি কোথায়? বাড়িতে যশোর। যশোর কতদিন আসছেন রাজবাড়িতে? আইসিস 3,000 টাকা পয়সা সব করে নিয়ে এসে সকালে তে না খাওয়া পারলে আমাকে একটা হাজার ওইটা লেগে এটা রেবার দেয় নাই, চলে নিয়ে গেছে। হ্যাঁ কামে যাওয়ার হয়নি 3 দিন ধরে। সকাল থেকে না খেয়ে আসেন? হ্যাঁ। তাহলে আপনার কীভাবে আসছে দেখুন? কাজ পাননি? কাজ কাম পাইনি। বাড়ি কোথায় যাচ্ছে আপনার? যশোর জেলা। যশোর। ছেলে মেয়ে কয়জন আছে বাসায়? এক ছেলে এক মেয়ে। মাঠে জায়গা জমি নেই, ঘর বাড়ি নেই, মাসির বাড়ি থাই। দর্শক দেখছিলেন যে যারা দিন মজুর শ্রম বিক্রি করে এখানে আসেন তাদের জন্য এই প্ল্যাটফর্মটি এটি নির্ভর আসছে। অনেকেই দিন হলেই যাদের শ্রমের প্রয়োজন হয় তারা কিন্তু এখান থেকে এসে শ্রমিক নিয়ে যান এবং শ্রমিক নিয়ে যা গিয়ে কাজ করেন এবং কাজ করার পর তারা এখানে আসেন। এখানে এসে তাহলে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ হ্যাঁ ওর দিয়ে খাওয়া দাওয়া করেন এখন? হ্যাঁ ওই ওরা তো থাকবে বলতেছে দেখি। দর্শক আপনারা দেখছেন রাজবাড়ি জার্নাল থেকে সরাসরি রাজবাড়ি রেলওয়ে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটি ফাঁকা, একদম সুন্দর লাইটিং পরিবেশ দেওয়া, এই কারণে কিন্তু এখানে রাজবাড়ি শহরের অনেক মানুষ যারা চাকরিজীবী পেশাজীবী তারা কিন্তু এখানে হাঁটছে এবং সবাই সঙ্গবদ্ধভাবে হেঁটে যাচ্ছে। তবে
এটি কথা যে রাজবাড়ি প্ল্যাটফর্মে কিন্তু আগে যে পরিস্থিতি ছিল তার চেয়ে কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটেছে, অনেক উন্নয়ন হয়েছে। এই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ফ্যানগুলো জ্বলছে, এটি আগে ছিল না। বৃষ্টি আসলে পানি পড়তো, এটি রিপেয়ারিং করা হয়েছে। অসহায় মানুষগুলো যারা দূর দূরান্ত থেকে আসেন তারা কিন্তু খুব কষ্টে জীবনযাপন করেন। এখানে একজন বৃদ্ধ মহিলাকেও দেখা যাচ্ছে শুয়ে আছেন খানটিতে। দেখছেন রাজবাড়ি চ্যানেলের অফিসিয়াল ফেসবুকে, রাজবাড়ি যে রেলওয়ে প্ল্যাটফর্মটি শূন্য সিম ছাম গোছানো সুন্দর একটি রেলওয়ে প্ল্যাটফর্ম। রাজবাড়ি জেলা আপনারা জানেন রেলের জন্য বিখ্যাত এই জেলাটি। আমরা রয়েছি মুহূর্তে এই রেলওয়ে প্ল্যাটফর্মটিতে। তবে এখানে যারা রয়েছে শ্রমিক মানুষ, দিনমজুর যারা শ্রমিক বিক্রি করে, তারা সকালবেলায় এখানে রেলওয়ে চত্বরে যে বটগাছের গোড়া রয়েছে সেখানে বসে থাকে, এবং বাইরের থেকে যাদের শ্রমিক প্রয়োজন তারা এসে এখান থেকে শ্রমিক নিয়ে যায়, এবং তারপরে শ্রমিক বিক্রি মানুষগুলো এখানে এসে আবার জড়ো হয়, রাতে ঘুমায়। এভাবেই তো কাটে তাদের দিন। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমরা আসব ভিন্ন সময় ভিন্ন একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। খোদা হাফেজ। Thank you.